নমস্কার, আমি শান্তনু, আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সাক্ষীর আরও একটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি অনেক মানুষের গল্প দিয়ে সাক্ষীর এই যাত্রাপথ আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। আমরা সেই অনেক মানুষটির হাঁটা পথেই হেঁটে আপনাদের সামনে কিছু তথ্য, কিছু গল্প তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা হাঁটা শুরু করি সেই অনেক মানুষটির পায়ের ছাপ ধরে। সে অনেক মানুষটি ভাবতে শুরু করে 1844 সালের কথা। হ্যাঁ, ঠিক 1844 সালেই এই শহর আগরতলার পত্তন হয়। ক্রমেই সে বিবর্তিত হতে থাকে, ক্রমেই এই শহর আগরতলা হয়ে ওঠে তিলোত্তমা। তার সুবিস্তৃত ইতিহাস রয়েছে, কিছু লোককথায়, কিছু পুঁথিতে, কিছু গবেষণা রয়েছে, কিন্তু আরও অনেক গবেষণার প্রয়োজন। আর সেই গবেষণায় যেন আজকের প্রজন্ম, সেই সুদীর্ঘ ইতিহাসকে জানার জন্য আজকের প্রজন্ম যেন উৎসুক্য দেখায়, উৎসুক্য প্রদান করে, সেই উদ্দেশ্যেই আজকের সাক্ষীর এই আয়োজন। এই আগরতলা বলতেই প্রাদেশিক যে অন্যান্য শহর রয়েছে বা অন্যান্য গঞ্জ রয়েছে, সেখান থেকে যখনই মানুষ আসে, একটি জায়গার নাম তাদের মুখে অবিসংবাদিতভাবে উঠে আসে, সেটি হচ্ছে বটতলা। এই বটতলা মূলত একটি বটবৃক্ষকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এর সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আজ থেকে কয়েক দশক আগেও যখন কোনো মানুষ প্রান্তের কোনো শহর থেকে আগরতলায় আসতেন, তারা দেখতেন এই বটবৃক্ষের চারদিকেই গাড়ি ঘোড়া, মানুষজন, বাজারহাট সব বসে আছে। অর্থাৎ বলা যায় শহরের অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই বটতলা। ক্রমেই শহর বিকশিত হতে থাকে এবং যে বটতলার মোটরস্ট্যান্ড সেটি স্থানান্তরিত হয় নাগেরচলায়। তারপরেও বটতলা তার জৌলুস হারায়নি। একটি কথিত কৌতুক রয়েছে, কৌতুকটি এরকম। একবার এক লোক নাকি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছিলেন যে, দাদা বটতলা যাইবা? রিক্সাওয়ালা নাকি পাল্টা ওই লোকটিকে বলেছিলেন যে, হ্যাঁ অবশ্যই যামু, কিন্তু এখন না, আরও পরে, যখন সময় হইব তখন যামু। হ্যাঁ, এখানে বলার অপেক্ষা রাখে না যে ওই রিক্সাওয়ালা কোন বটতলার কথা বলছিলেন। অর্থাৎ মূল বটবৃক্ষ ছাড়াও আরও একটি বটবৃক্ষ রয়েছে, সেটি হচ্ছে বটতলা মহাশ্মশানে। যাই হোক, এরকম অনেক ছোটোখাটো গল্প রয়েছে শহর আগরতলাকে নিয়ে। এই আগরতলা নামকরণেরও কিন্তু ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। খুব চিরাচরিতভাবে বিশ্বাস করা হয় যে আগর গাছের তলায় অবস্থিত শহর বলেই এই শহর আগরতলা। কিন্তু বিশ্বদেব ভট্টাচার্য, রাজ্যের অন্যতম প্রথিতযশা গবেষক, ইতিহাসবিদ এবং লেখক, উনি ওনার বই সেকালের আগরতলায় লিখছেন যে আগরতলা শব্দটি এসেছে একটি ককবরক ভাষা থেকে, একটি ককবরক শব্দবন্ধ থেকে। সেই ককবরক শব্দবন্ধটিকে যদি আমরা বাংলায় অনুবাদ করি, তার আক্ষরিক অর্থ দাঁড়াবে জলার নিচু জমি, অর্থাৎ জলা নিচু জমি। যাই হোক, অন্য আরও একটি মতামত রয়েছে, সেটি হচ্ছে যে পুরান হাবেলি যে অঞ্চলটি রয়েছে, সেখানে একজন রাজ অনুকূলে একজন জমিদার ছিলেন, ওনার নাম হচ্ছে আগরফা। সেই আগরফার নাম অনুসারেই নাকি এই আগরতলার নাম হয়। যাই হোক, ইতিহাস পড়ার বা ইতিহাসকে বোঝার বা ইতিহাসকে দেখার এখানটাই মজা, যে বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকমের পার্সপেক্টিভ সেখানে রয়েছে। আজকের এই এই লিফটে চড়া প্রজন্ম, আজকের এই সিঁড়ি বেয়ে ওঠা প্রজন্ম একটি শব্দবন্ধ ভুলেই গেছে, এই আগরতলা শহর থেকেই শব্দটি হারিয়ে গেছে, সেটি হচ্ছে বৈনারি। আগেকার দিনে পাহাড় থেকে মানুষজন বিভিন্ন ধরনের মূল্যবান শাকসবজি কিংবা আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র নিয়ে সমতলে আসতেন, শহর আগরতলায় আসতেন, সেগুলো বিক্রি করতেন। এবং শহর আগরতলায় বা যেগুলো মূলত সমতলে যেগুলো খুব প্রসিদ্ধ সামগ্রী, সেগুলো ওরা পাহাড়ে নিয়ে যেতেন। এই বৈনারীদের সঙ্গে আগরতলার লোকদের সঙ্গে একটি অন্যরকমের প্রাণের সম্পর্ক ছিল। যাই হোক, এখন পাহাড় এবং সমতল সত্যি এক হয়ে গেছে, তাই বোধহয় বৈনারীদের আর আলাদা করে কোনো প্রয়োজন পড়ে না। অলিক মানুষটির কথা বলছিলাম, সেই অলিক মানুষটি 1844 থেকে যাত্রা শুরু করে, তারপর বটতলা দেখে এবং ক্রমশ সে হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে। তার কৌতূহল জাগে, দেখে বানিয়েছে এই উজ্জয়ন্ত রাজপ্রাসাদ, সাল 1901। আচ্ছা, তার একটু আগে আমরা আসি, তার ঠিক 4 বছর আগে, অর্থাৎ 1897 সালে এক প্রবল ভূমিকম্প হয় এবং তদানীন্তন যে রাজবাড়িটি ছিল সেটি ভেঙে পড়ে। তারপর 1901 সালে মহারাজা রাধাকিশোর মানিক্যের আমলে তৈরি হতে শুরু করে আজকের এই উজ্জয়ন্ত রাজপ্রাসাদ। এবং কে নির্মাণ করেছিল? নির্মাণ করেছিল তদানীন্তন
একটি বিখ্যাত কোম্পানি যেটি জার্মান দেশের। কোম্পানিটির নাম মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। এবং অদ্ভুত রকমভাবে এই কোম্পানিটি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে কলকাতায়, এই কোম্পানি সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকেও বানিয়েছে। এবং কোথাও না কোথাও দেখবেন যে আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের যে আর্কিটেকচার, তার সঙ্গে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আর্কিটেকচারের সঙ্গে কোথাও না কোথাও একটা সাযুজ্য রয়েছে। যাই হোক, সেই অলীক মানুষটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দাঁড়িয়ে যখন তার এই বৈভব, তার এই সৌন্দর্য অনুধাবন করছে, সে চিন্তা করছে যে এই রাজপ্রাসাদে কীরকম ছিল সাংস্কৃতিক পরিমণ্ডল সে সময়ে। হ্যাঁ, সত্যিই খুব উন্নত মানের ছিল। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, এনায়েত খাঁ, মুন্না খাঁ, গিরিজাবাই, হীরাবাই, এদের মতো প্রথিতযশা লোকেরা এই উজ্জ্বন্ত রাজপ্রাসাদে এসেছেন, তাদের যে প্রতিভা সেটি সকলের সামনে পরিবেশন করেছেন এবং লাখ লাখ মানুষের মন কেড়ে নিয়েছেন। যাই হোক, সেই অলীক মানুষটি এবার আবার হাঁটতে শুরু করে এই শহর আগরতলার বিভিন্ন রাস্তায়। হাঁটতে হাঁটতে সে অলীক মানুষটি এসে দাঁড়ায় কামাঞ্চমোহিনীতে, একটি কামান দেখতে পায়। সে তার আবার মনে কৌতুক জাগে, তার আবার মনে প্রশ্ন জাগে যে এই কামানটি কার? সেই পুরনো আমলের প্রায় 400-500 বছর আগের একটি কামান কার হতে পারে এটি? হ্যাঁ, এই কামানটি হচ্ছে গৌড়ের নবাব হুসেন শাহের। তাকে পরাজিত করে আমাদের রাজ্যেরই দুই বীর সেনাপতি রায় কাছাক এবং রায় কছম, যাদের নিয়ে বহু গল্প পরবর্তীতে লেখা হয়েছে, সেই রায় কাছাক এবং রায় কছম এই কামানটিকে আগরতলায় নিয়ে আসেন এবং ক্রমেই সেই কামানের পরিপ্রেক্ষিতে এই জায়গাটির নাম হয়ে ওঠে কামাঞ্চমোহিনী। এভাবেই বোধহয় স্থানের নাম হয়, এভাবেই বোধহয় জায়গার নাম গড়ে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যায় না। এই জায়গার নাম প্রসঙ্গে আরও অনেক গল্প উঠে আসবে। যেমন ধরুন প্যারাডাইস চৌমুহনী, আমরা সকলেই এই প্যারাডাইস চৌমুহনীর ওপর দিয়ে যাতায়াত করি, কিন্তু আমরা মানে খুব কমই আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি যে প্যারাডাইস চৌমুহনী কেন। আরবান ফোকস অনুযায়ী বলা হয়ে থাকে যে এখানে একটি প্যারাডাইস মিষ্টান্ন ভাণ্ডার বলে একটি মিষ্টির দোকান ছিল, সেখান থেকেই এই প্যারাডাইস চৌমুহনীর নামকরণ। এবং পুরোনো দিনের যারা রসিক মানুষ এই প্যারাডাইস চৌমুহনীকে কিন্তু আনারস চৌমুহনী বলেও অভিহিত করে থাকেন। যাই হোক, আজকালকার এই আধুনিক জীবনযাত্রায় কোথাও না কোথাও এই নামগুলি হারিয়ে গেছে। যেমন ধরুন আরএমএস চৌমুহনী, এই আরএমএস চৌমুহনীর পুরো নাম হচ্ছে রেলওয়ে মেল সার্ভিস চৌমুহনী। যাই হোক, সেই অলীক মানুষটি আবার হাঁটতে শুরু করে, কামাঞ্চমোহন থেকে একটু সামনেই আসতে দেখতে পায় আরও একটি কামান, কিন্তু সেটি আরও বেশি আধুনিক। যাই হোক, সে অলীক মানুষটি আবার জানতে চায় আসলে সেটি কামান নয়, সেটি একটি ট্যাঙ্ক। 1971 সালের মুক্তিযুদ্ধে বিদেশি শক্তিকে পরাস্ত করার পর, তাদের উপর জয় প্রাপ্ত করার পর সেই স্মৃতিসৌধ হিসেবেই ট্যাঙ্কটিকে সেখানে রাখা হয়, সাথে একটি কামানও ছিল। যাই হোক, সেটি হালফিলের মধ্যেই স্থানান্তরিত করে নেওয়া হয়েছে অ্যালবার্ট এক্কা পার্কে। সে অলীক মানুষটি আবার হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় মেলার মাঠ। মেলার মাঠ তো অলীক মানুষটি এসে গেল, কিন্তু মেলা কই? হ্যাঁ, একটা সময় হতো, প্রতি বছর 2রা বৈশাখ থেকে এই মেলার মাঠ, ও আমি ভুল বলছি, মেলার মাঠ নয়, গড়াদের মাঠ, এই গড়াদের মাঠেই বসত বিশাল বৈশাখী মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং রাজ্য কেন, বহির্রাজ্য থেকে এবং বিদেশ থেকে বহু লোক আসতেন এই গড়াদের মেলায়, অর্থাৎ মেলার মাঠের এই বৈশাখী মেলায়। বহু অংশের মানুষ আসতেন, পাহাড় থেকে লোকজন নেমে আসতেন। ক্রমেই সেই বৈশাখী মেলা হারিয়ে গেল, কেননা একটা সময়ের পর যখন রাজ্যে বিভিন্ন মিলিটারি অ্যাক্টিভিটিস বেড়ে গেল, তখন সেটিকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় কুঞ্জবনের দিকে এবং আস্তে আস্তে হারিয়ে যায়। পরবর্তী সময়ে মেলা কখনো গোলবাজার হয়েছে কিংবা কখনো অন্য জায়গায়, মেলা নেই, কিন্তু সেই মেলার মাঠ এখনও রয়ে গেছে। হ্যাঁ, প্রসঙ্গক্রমে গোলবাজার বলছিলাম, গোলবাজার ছিল গঞ্জের বাজার, হলো মহারাজগঞ্জ বাজার। যাই হোক, আজকে বাজারটি হয়তো গোল আর নেই, কিন্তু নামটি রয়ে গেছেন। সে অলীক মানুষটি আবার হাঁটা শুরু করে, মেলার মাঠ পেরিয়ে হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ায় একটি হাসপাতালের সামনে। নামটি বলার আগে সে একটাবার চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে সে ভাবতে শুরু করে 1873 সালের কথা, সে ভাবতে শুরু করে ডাক্তার স্টরকের কথা। হ্যাঁ, ত্রিপুরায় প্রথম দাতব্য চিকিৎসালয় তৈরি করা হয়েছিল 1873 সালে, এবং একজন মেডিকেল অফিসার ছিলেন সেখানে, ওনার নাম হচ্ছে ডাক্তার স্টরক। পরবর্তী সময় এই দাতব্য চিকিৎসালয়কেই একটি পূর্ণবয়ব হাসপাতালে রূপান্তরিত করা হয়।
সেই হাসপাতালে রূপান্তরিত করার পর 1901 সালে যখন কুইন ভিক্টোরিয়া পরলোক গমন করেন, তদানীন্তন মহারাজ রাধাকিশোর মাণিক্য একটি স্মৃতিফলক সেখানে লেখেন এবং সেই স্মৃতিফলকে লেখা ছিল, পরলোকগতা ভারতেশ্বরী ভিক্টোরিয়ার স্মরণার্থে এই চিকিৎসালয় শ্রী শ্রী রাধাকিশোর মাণিক্য কর্তৃক 1314 ত্রিপুরাসনে প্রতিষ্ঠিত। বলতে বলতেই এই হাসপাতালের 120 বছর হয়ে গেল, ভাবা যায়। যাই হোক, এই হাসপাতালেই প্রথম মহিলা ডাক্তার ছিলেন ডাক্তার মিস HS। রাধাকিশোরের আমলেই ওনার চাকরি জীবন শুরু। তারপরেরও একটি ইতিহাস রয়েছে, সেটি হচ্ছে 1910 সালের 26শে মে মহারানী প্রভাবতী দেবী এই BM হাসপাতালের সামনে, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালের ঠিক পাশেই একটি মেডিকেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেটি ত্রিপুরার প্রথম মেডিকেল স্কুল হতে পারত এবং সেটির নামও ঠিক করা হয়েছিল এডওয়ার্ড মেমোরিয়াল মেডিকেল ইনস্টিটিউট, সপ্তম এডওয়ার্ড ভিক্টোরিয়ার পুত্র। যাই হোক, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেই মেডিকেল স্কুল আর হয়ে ওঠেনি এবং 1990 সাল সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তন করে রাখা হয় IGM হাসপাতাল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। কিন্তু এখনও পুরনো দিনের মানুষরা VM হয়তো বলেন না, কিন্তু এখনও কান পাতলে শোনা যায় ওনারা BM বলেন, অর্থাৎ সেই গল্পগুলো কোথাও না কোথাও আমাদের আনকনশিয়াস মাইন্ডে রয়ে গেছেন। যাই হোক, সে অলীক মানুষটি BM হাসপাতাল থেকে আবার একটু রাজপ্রাসাদমুখী হবে ভাবে, একটু যেতেই সে দাঁড়িয়ে পড়ে, সে চোখ বন্ধ করে, সে ভাবতে থাকে পুরনো দিনের সেই গল্প, পুরনো দিনের সেই কাহিনী। তার মনে পড়ে যায় কোথাও না কোথাও সে শুনেছিল বৃন্দিয়া নামক কিছু লোকের কথা। হ্যাঁ, রাজার সৈন্যবাহিনীতে এক ধরনের লোক ছিল যারা বাঘ ধরত। আজকে শহর আগরতলা অনেকটাই আধুনিক, ট্রাফিক সিগন্যালদের আলোয় আলোকিত, নিয়ন লাইটের আলোয় আলোকিত, কিন্তু একটা সময় সন্ধে না হতেই এই রামনগর এলাকায় কিংবা রাজপ্রাসাদের আশেপাশেও বাঘ ঘোরাঘুরি করত। এই বাঘদের যারা ধরত তাদের বৃন্দিয়া বলা হতো। এরা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, মূলত ত্রিপুরি এবং জমাতিয়া গোষ্ঠীর লোকদের মধ্যে থেকে তাদের বাছাই করে নেওয়া হতো। সে অলীক মানুষটি আরও ভাবতে শুরু করে তদানীন্তন বিচার ব্যবস্থার কথা। খুব অদ্ভুত একটি জিনিস ছিল যে পাহাড়ে মূলত যারা সর্দার রয়েছেন বা চৌধুরী রয়েছেন তারাই বিচার ব্যবস্থা সামলাতেন, কিংবা তারপরেও যদি কোথাও না কোথাও কোনো বিচার ব্যবস্থায় কোনো ত্রুটি থাকতো কিংবা সেটা রাজার কাছে আসতো, তখন যারা শাস্তি দিতেন। এরকমও ছিল যে কাউকে যদি শাস্তি দেওয়া হয়, কোনো কয়েদিকে যদি শাস্তি দেওয়া হয়, সে অনেকদিন জেল খাটার পর যদি মনে করে যে না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কয়েকটা দিন বাইরে ঘুরে আসব, তাহলে সে তার কোনো নিকটাত্মীয়কে জেলে রেখে কয়েকদিনের জন্য বাইরে ঘুরে আসতে পারে। কি অদ্ভুত! আজকে যদিও সেই নিয়ম নেই, সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, কিন্তু ইতিহাস রয়ে গেছে। এই যে গল্পগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো কিছু বই থেকে নেওয়া, কিছু আরবান ফোক টেলস, কিছু জনশ্রুতি। কিন্তু যাই হোক না কেন, এই শহর আগরতলা দিয়ে আমরা যখন হেঁটে বেড়াই রাস্তার উপর দিয়ে, ফুচকা খাই কিংবা আমরা যখন ঝালবুট খাই, একটু দাঁড়িয়ে ভাবতেই পারি যে কী ছিল এই শহর আগরতলা, কী সুন্দর তার ইতিহাস। যাই হোক, আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, দেখতে থাকুন সাক্ষী। নমস্কার।